আচ্ছা ধরেন এখন আপনার হাতে আইএলটিএস এর রেজাল্ট চলে আসছে অথবা ডুওলিঙ্গোর রেজাল্ট চলে আসছে, আপনি বাহিরে পড়াশোনা করার জন্য যে যে প্রিপারেশনগুলো আপনার ছিল আপনার সবকিছু শেষ, এখন আপনি একা একা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার নেক্সট স্টেপটা কি হবে? আর সেটা হবে কি, আপনার ইউনিভার্সিটি খোঁজা। ধরেন আপনি পড়াশোনা করবেন একটা পাবলিক ইউনিভার্সিটিতে, ঠিক আছে? আর আসলে পাবলিক প্রাইভেট এটাতে তেমন কোনো ব্যবধান নেই। আমাদের বাংলাদেশে যেরকম মনে করেন পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটির যে ব্যবধানটা, এটা কিন্তু এখানে এতটা দেখা যায় না, কারণ বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলো কিন্তু সবগুলোই প্রাইভেট মোটামুটি। তো এটা কোনো ম্যাটার করে না, অ্যাজ লং অ্যাজ ইউনিভার্সিটির রিপুটেশন অনেক ভালো, পড়াশোনার সিস্টেম ভালো, ইউ আর গুড টু গো। এখন দেখা গেল আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, তো আপনার যেটা করতে হবে এখন, আপনি কি করবেন, ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা খুব ভালো করে দেখবেন, লাইক এ টু জেড কি আছে ওদের, ওরা কিভাবে পড়াশোনা করায়, ওদের কি কি রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ওরা সেমিস্টারে কয়টা ক্রেডিট নিতে হবে, পার ক্রেডিট কত করে, এই ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে। এখন দেখা গেল আপনার রেজাল্ট হচ্ছে গিয়ে মিডিয়াম, ঠিক আছে, অ্যাভারেজ, ধরেন জাস্ট কোনো মতে 3 পয়েন্ট পেয়েছেন অনার্সে, আর ধরেন ইন্টারেসিস এত ভালো না, তো তাহলে আপনি তো ডেফিনেটলি এমআইটিতে ভর্তি হতে পারবেন না, তাই না? তো আপনাকে কি করতে হবে, সেই লেভেলেরই একটা ইউনিভার্সিটি খুঁজতে হবে যেটা মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার প্রোফাইলের সাথে যায়, আর ওরা হচ্ছে আপনার যে প্রোফাইল অনুযায়ী ওদের রিকোয়ারমেন্টের সাথে আপনার প্রোফাইল ম্যাচ করতেছে, ঠিক আছে, যে লাইক ওদের ডুওলিঙ্গো 115 হলে আপনাকে অ্যাডমিশন দেবে, আর না হলে ধরেন একটা ভালো ইউনিভার্সিটি যেতে হলে 130 লাগবে, সো আপনার ডুওলিঙ্গো হচ্ছে 115, তাহলে ডেফিনেটলি আপনি এই ইউনিভার্সিটি থেকে পছন্দ করবেন, কারণ আপনি র্যান্ডম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করব যেই কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার আগে আপনি ওই ইউনিভার্সিটির প্রফেসর বলেন, অ্যাডভাইজার বলেন, যে কারোর সাথে আপনি কথা বলবেন, তো ধরেন আপনি ইমেল করবেন, কারণ এখানে কিন্তু ইমেল করে থ্যাংক ইউ। তো আমি একজনের সাথে জাস্ট দেখা হয়ে গেছে, আর আমি চিনি না ওনাকে, সে আমাকে বলতেছে যে ও মাই গড তুমি এত সুন্দর করে ভিডিও করতেছো, সে গল্প শুরু করে দিয়েছে আমার সাথে যে তার ছেলে মেয়েরা ওরা সবাই ডকুমেন্টারি ফিল্মে আছে, তো ওরা ভাবছে আমি এরকম কিছু মানে ভিডিওগ্রাফার সামনে, আমার সাথে না, আই এম জাস্ট এ ব্লগার। তো বললো কি নিয়ে করা, আমরা ছোট একটু চ্যাট হয়ে গেছে, আমার ভালোই লাগছে ওর সাথে গল্প করতে। যাই হোক, এখন আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার আগে আপনি ওই ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে কথা বলার চেষ্টা করেন, ডিরেক্টরদের সাথে কথা বলার চেষ্টা করেন, আর হচ্ছে গিয়ে আপনি কি বলে স্পেশালি অ্যাডভাইজার ওনাকে আপনার সবাই হচ্ছে ওদের সবার ইমেইলেই কিন্তু ওয়েবসাইটে থাকে, আপনি যে ক্লাসটাতে করতে চাচ্ছেন বা যে প্রোগ্রামে যেতে চাচ্ছেন সেই প্রোগ্রাম বা সেই ডিপার্টমেন্টের আন্ডারে ওই ওয়েবসাইটটাতে আপনি যাবেন, গিয়ে ওদের সবার ইনফো নেবেন, নিয়ে দেখা গেল মেইল করতে থাকবেন, মেইল করলে কেউ না কেউ আপনাকে ওরা অবশ্যই রিপ্লাই দেয়, ওরা খুবই অ্যাক্টিভ ইমেইলে। আবার একটা কথা, যখন ইমেল করবেন না বললেন না যে মেইল, কারণ এখানে মেইল আর ইমেইলের অনেক বড় ব্যবধান, কারণ মেইল হচ্ছে শুধু যেটা কাগজে পাঠাবেন আপনি লাইক চিঠিটা, এটা ফিজিক্যাল, আর ইমেল হচ্ছে কি আপনার অনলাইন, তো এগুলো আর কি একটু খেয়াল রাখবেন, এখানে অনেক ডিফারেন্স এটার। আর হচ্ছে কি আপনি তখন যখন আপনি ইমেলগুলো করবেন কথা বলবেন ওদের সাথে যে আমার এই এই ব্যাকগ্রাউন্ড, আমার এই এই রেজাল্ট, আমি পড়তে চাচ্ছি এই বিষয়ে, সো আমাকে কি আপনারা ভর্তি করবেন, কারণ দেখা গেছে কি আগে থেকে যদি কনভারসেশনটা করে রাখেন ওদের সাথে তাহলে অ্যাপ্লিকেশনটা করলে মোটামুটি 100% শিওর আপনি অ্যাডমিশনটা পেয়ে যাচ্ছেন ওখানে, আদারওয়াইজ কিন্তু আপনি একটু কনফিউশনে থাকবেন যে আপনি জানেন না আসলে অ্যাডমিশন দিবে কি না, ওয়েট করবেন। ইটস অলওয়েজ বেটার কন্ট্যাক্ট দ্যাম, কমিউনিকেট বিফোর ইউ অ্যাপ্লাইং ফর দ্যাট পার্টিকুলার ইউনিভার্সিটি, সো দ্যাট ইউ নো দ্য দোজ পিপল অলরেডি নো ইউ, রাইট, সো ইটস এ গুড ইম্প্রেশন টু, দ্যাটস মিন দ্যা উইল জাজ ইউর কমিউনিকেশন স্কিলস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড দ্যাট ইস গোয়িং টু বি লাইক এ গুড ইম্প্রেশন অ্যান্ড গুড ফর ইউ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, ইনফরমেটিভ, আশা করি আপনাদের কাজে লাগবে, বাই।